সুধীবিন্দু, আমরা আয়োজন করছি মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বই উৎসব। আপনারা জানেন, এর আগেও আমরা মুক্তিযুদ্ধ ভ্রাম্যমাণ বইমেলা করেছি বই গাড়িতে, এবং পরবর্তীতে আমরা করোনার আগে বঙ্গবন্ধু বইমেলা করেছিলাম, ভ্রাম্যমাণ বইমেলা, এবং আমরা অনেকগুলো জেলা শহরে করোনার আগ পর্যন্ত আমরা গিয়েছিলাম। সেই সব জেলা শহরের স্কুলে, বিশ্ববিদ্যালয় এবং নানা ধরনের যে শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক কেন্দ্র, সেসব জায়গায় আমাদের বই গাড়ি ছিল, এবং আমরা দেখেছি যে মানুষের কাছে বই নিয়ে গেলে কোনো না কোনোভাবে তারা বই কেনেন এবং বই পড়েন। সেই অভিজ্ঞতাগুলো আমাদের আছে। আমরা যে কাজটা করতে চেয়েছিলাম করোনার সময়, সেই কাজটা আসলে করোনা এসে আমাদের সমস্ত কাজটা বন্ধ হয়েছিল, তো সেই কাজটাই আমরা আবার নতুন করে করছি। তো আপনার অনেকের মনে হতে পারে যে আমরা শুধু বঙ্গবন্ধু বইমেলা করছি, আমরা শুধু মুক্তিযুদ্ধ বইমেলা করছি, আমরা কি অন্য কিছু করতে পারি না? আপনারা দেখেন যে করোনার সময়ে আমাদের 20 মাসের একটা বইমেলা করার শিডিউল ছিল, সেই শিডিউলটা নষ্ট হয়ে গেছে করোনার কারণে, এবং মুক্তিযুদ্ধের এখন চলছে 50 বছর। আমরা বঙ্গবন্ধু জন্মশতবর্ষ এবং মুক্তিযুদ্ধের 50 বছর, এই সময়কালকে আমরা কীভাবে ধরে রাখব, সেই ধরে রাখার একটা প্রচেষ্টা হচ্ছে নানাভাবে আমাদের মুক্তিযুদ্ধের বই, মুক্তিযুদ্ধের প্রকাশনা নতুন প্রজন্মের কাছে পরিচিত করা, সেই কাজটাই আমরা করছি। এখন করোনা শেষ হওয়ার পর আবার আমরা সেই কাজটা শুরু করেছি। তো আমরা আবার বই গাড়ি নিয়ে নানান জেলায় যাব, জেলা, উপজেলা, গ্রামে পর্যন্ত আমরা আমাদের বই গাড়ি নিয়ে গিয়েছিলাম। তো এবারে আমরা যেটা শুরু করছি যে আমরা 3 দিনব্যাপী একটি বইমেলা করছি সংস্কৃতি বিকাশ কেন্দ্র পরিবাগে, এটি শাহবাগের কাছে। এবং আপনারা জানেন যে বাংলা মোটরের পরিবাগে একটা, ওইটা কি, পীরের আশ্রয় কেন্দ্র আছে, মাজার আছে, সেই মাজারের পাশের গলিতেই সংস্কৃতি বিকাশ কেন্দ্র। সেই সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আমরা বৃহস্পতিবার থেকে 11 নভেম্বর বৃহস্পতিবারে বিকেল 4টায় এই বইমেলা উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিক্রম তৌফিক এলাহী চৌধুরী। এবং অনুষ্ঠানের শুরুতেই আমাদের অনেক শিশু কিশোররা স্কুলে যারা আবৃত্তি শেখেন এবং সেই শিশুরাও আসবেন আমাদের এই বইমেলায়। বিকেল 4টার উদ্বোধনী অনুষ্ঠানে আমরা পরিবার সহ সবাইকে আসতে আমন্ত্রণ জানাচ্ছি, এবং বৃহস্পতি, শুক্র, শনি টানা 3 দিন আমাদের অনুষ্ঠান চলবে। এবং এই অনুষ্ঠানের মধ্যে প্রথমত আমরা যে কাজটি করব, সে কাজটি হচ্ছে মুক্তিযুদ্ধের বই, বঙ্গবন্ধুর সেরা বইগুলোকে আমরা পরিচিত করার চেষ্টা করব। এবং আমরা প্রায় 10টি বই নিয়ে আলোচনার শুরু করছি এই বইমেলায়। এই বইমেলায় প্রথম আমরা অনলাইন এবং ডিজিটাল এবং অ্যানালগ দুই পদ্ধতিতে এই বইমেলাটাকে আমরা আসলে করতে চাই এবং করে দেখাতে চাই যে কীভাবে সম্ভব সব কিছু, যে একটা ডিজিটাল হতে হবে তেমনটা না, আবার সব কিছু অ্যানালগই হতে হবে এমনটাও না। আমরা আসলে দুটো জিনিসের যৌথ একটা প্রয়োগ এই ছোট্ট বইমেলাটিতে করতে চাই। এবং এই ছোট্ট বইমেলাটিতে আমরা যেটা, আমাদের যেটা সবচেয়ে বড় আগ্রহ, সেটি হচ্ছে আমরা একটা পরিবারের, যাদের শিশু আছেন, শিশু কিশোর আছেন, বাবা মা, তারা সবাই আসবেন। এবং করোনা পরবর্তী এরকম একটা, বলা যায় যে শ্রাবণ প্রকাশনীর, শ্রাবণ বই অনলাইন bd.com যে আমরা নতুন যে প্রতিষ্ঠানটি শুরু করেছি করোনাকালীন সময়ে, সেটির একটা গেট টুগেদার। এবং আমরা বলতে চাচ্ছি যে এই করোনার সময়ে যে আমরা বই অনলাইন bd.com তৈরি করেছিলাম, ঠিক করোনা যখন শেষ হলো তখন আমরা দেখলাম যে পুরো ডিজিটাল যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্য মানে নৈরাজ্যের কারণে সেটি স্থবির হয়ে গেছে। আমাদের বই অনলাইন bd.com-এ কোনো দিন আমরা 1 লক্ষ টাকার মতো বই বিক্রি করতাম বিভিন্ন ব্যাংকের কার্ডে বিকাশে, আজকে সেই বিক্রি নেমে গেছে 100 টাকা, 200 টাকা, 500 টাকায়। তার মানে হচ্ছে ইভিলি থেকে শুরু করে নানা ধরনের যে ই কমার্স তৈরি হয়েছিল এখানে, তাদের ফটকাবাজির কারণে এখন জনগণ ব্যাংকের কার্ড দিয়ে বিকাশতে নগদ টাকা দিয়ে কেউ এখন বই না, অন্য কোনো কিছুই আসলে কিনতে চাচ্ছে না। এই যে পরিস্থিতি, এই যে অসততা, এই যে ই কমার্সের যে খারাপ অবস্থা,
সেই অবস্থার মধ্যেই আমরা বই অনলাইন বিজি ডট কম কে নাগরিকদের মাঝে নতুনভাবে পরিচিত করাতে চাই এবং আমাদের বন্ধু বান্ধব যারা আছেন এবং যারা বই অনলাইন বিজি ডট কম এর এতদিনের করোনাকালীন সময়ও আমাদের সেবা নিয়েছেন, আমরা তাদেরকে দেখাতে চাই যে বই অনলাইন বিজি ডট কম থেকে আপনি কিনলেই, ঢাকা শহরে বই কিনলেই কিন্তু আমরা আজকে দিনের বই দিনেই আমরা বাড়িতে পৌঁছে দিচ্ছি। এবং এই যে বাড়িতে পৌঁছে দেওয়া, এখন যেটা হচ্ছে যে এটা ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এবং আমরা দেখছি যে মানুষের আস্থা ফেরানোর কাজটা আমরা তৈরি করতে চাই এই বইমেলার মধ্য দিয়ে। এবং এই বইমেলার মধ্য দিয়ে আসলে বই অনলাইন বিডি ডট কম, শ্রাবণ প্রকাশনী এবং বই বাড়ি নামে যে আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করছি এবং আমরা বই বাড়ির বই বাড়িকে কেন্দ্র করে শিশু কিশোরদের মধ্যে বই পড়ার যে একটা আগ্রহ তৈরি করা সেই অভিযানে নেমেছি, সেই কাজটা আমরা এখান থেকে শুরু করব, এই এই বইমেলা থেকে শুরু করব। বই বাড়ি হচ্ছে আমাদের একটা বড় স্বপ্ন এবং সেই স্বপ্নের সাথে সেই স্বপ্নটা হচ্ছে আমাদের দেশে যারা শিশু কিশোর আছেন, যাদেরকে আমরা ঢাকা শহরে দেখি যে অধিকাংশ শিশু কিশোরদেরকেই আমাদের অভিভাবকরা একা একা রাখতে চান এবং এই একা একা রাখার ফলে সে যখন বড় হয় সে তখন আর লিডারশিপ নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্যতা তার তৈরি হচ্ছে না। আমরা চাই শিশুরা অনেক শিশুদের সাথে মিশুক, অনেকের সাথে ছবি আঁকুক, অনেকের সাথে পড়াশোনা করুক, অনেকের সাথে আবৃত্তি করুক, অনেকের সাথে গান গাক, এই এরকম একটা পরিস্থিতি আমরা তৈরি করতে চাই। এবং শিশু বেলা থেকেই আমাদের এখানকার এখনকার যারা শিশু কিশোর আছেন তারা আসলে নেতৃত্বের জায়গায় পৌঁছবেন এবং সেই নেতৃত্ব আসলে বাংলাদেশকে বাঁচিয়ে রাখবে। আমরা দেখেছি যে আমাদের আজকের যে পরিস্থিতি, আজকের যে নেতৃত্ব এবং আজকের যে সমাজ, সেই ক্ষয়িষ্ণু সমাজের মধ্য থেকে আসলে আমাদের তরুণদের, আমাদের শিশু কিশোরদেরকে রক্ষা করতে হবে এবং তাদের একটা নেতৃত্বের জায়গায় নিতে হবে এবং ভালো নেতৃত্বের জায়গা যেখানে তারা একটা দেশ, সমাজ, মাটি, মানুষ, প্রকৃতি সব কিছুকে তারা বুঝতে শিখবে এবং এই দেশকে ভালোবাসতে শিখবে, সেরকম একটা অভিযানে আমরা নামতে চাই, সেরকম একটা জায়গা আমরা তৈরি করতে চাই। এই জায়গার নাম হচ্ছে বই বাড়ি। সেই বই বাড়ি থেকে আমরা শিশু কিশোরদের বই পড়ার আন্দোলন তৈরি করব, শিশু কিশোরদেরকে ভালো বই পড়ার কাছাকাছি নেব, শিশু কিশোরদেরকে আমরা মুক্তিযুদ্ধের বই, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শ তার উপর যে বইপত্র আছে সেই সব বই এবং আমরা বলবো যে প্রকৃতি, পরিবেশ, বিজ্ঞান, এই নানা ধরনের বইকে আমরা শিশু কিশোরদের কাছে নিয়ে যেতে চাই। এই নিয়ে যাওয়ার জন্যই আসলে আমাদের বইমেলা 11, 12, 13 নভেম্বর আপনারা আসবেন পরিবার সহ আমাদের এই বইমেলায় এবং আমরা সকল শিশুদের জন্য, আগত সকল শিশু কিশোরদের জন্য আমরা একটা বই উপহার দেব এবং যারা আমাদের এই যে শিশু কিশোররা আমাদের এই পুরো অনুষ্ঠানে থাকবেন, কবিতা আবৃত্তি করবেন, নাটক করবেন, অভিনয় করবেন, গান গাইবেন, আমরা তাদেরকে আলাদাভাবে সবাইকে পুরস্কৃত করব। সেখানে আমরা কোনো প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণী এরকম কোনো পুরস্কার আমরা দেব না, আমরা সবাইকে পুরস্কার দেব, সেরকম একটা বইমেলা আমরা আয়োজন করেছি এবং আমরা চাই যে একজন পরিবারের শিশু কিশোর সহ একটা পরিবার পুরো এই বইমেলায় চলে আসুক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বইমেলায় অংশগ্রহণের জন্য।